হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা একটা নতুন কারি তৈরি করব। তাহলে দেরি না করে চলুন দেখে নিই কী কী লাগছে এটি রান্না করতে। এখানে একটি মাঝারি সাইজের দেশি মুরগি রয়েছে, রয়েছে 2 কাপ পরিমাণ নারকেল কুচানো, এছাড়া থাকছে হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া। নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এর সাথে থাকছে কিছু এলাচ, মাঝারি সাইজের দারচিনি, লবঙ্গ, কাঁচামরিচ, আদা এবং রসুন বাটা। প্রথমে একটি পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচিটা ছেড়ে দিন। দেখুন পেঁয়াজে একটা বাদামি ভাব চলে এসেছে। এরপর এতে দিয়ে দিন গরম মশলা, দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ এবং দারুচিনি। আবারও কিছুক্ষণ নেড়ে নিন। এই পর্যায়ে আমরা অ্যাড করে দিব রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। এই সব কিছু আবারও কিছুক্ষণের জন্য ভালো করে নেড়ে একসাথে মাখিয়ে নিন। মিনিটখানেক নাড়াচাড়া করার পর আমরা একে একে গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিব। পর্যায়ে একটু পানি দিয়ে নেবেন যাতে করে মশলাটা পুড়ে না যায় এবং মশলাটা কষে যেতে সাহায্য করে। মশলা কষানো হয়ে যাচ্ছে। এরপর যে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলা কষানো প্রায় হয়ে গেছে, দেখুন তেল উপরে উঠে এসেছে। মুরগিটা দিয়ে দিব, খুব ভালো করে মুরগিটা মাখিয়ে নেব। তার সাথে মুরগিটা ভালো করে মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর ফিরে এলাম, দেখুন মুরগির গা থেকেও কিছুটা পানি ছেড়েছে। মনে রাখবেন দেশি মুরগি সেদ্ধ হতে একটু সময় বেশি নেয় এবং পানিও ফার্মের মুরগির চেয়ে একটু বেশি লাগে। এতে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আবারও কয়েক মিনিট মুরগিটা কষার জন্য ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। 5 মিনিট পর আবারও ফিরে এলাম। এই অবস্থায় আমরা এর সাথে কুড়ানো নারকেলটা যোগ করে দিব। ভালো করে নাড়াচাড়া করে দিব। যারা নারকেল খেতে পছন্দ করেন তাদের জন্য এই ডিশটি খুবই মজাদার। মুরগি যেহেতু ছোট বড় সবাই পছন্দ করে, আপনারা একটু কম ঝাল দিয়ে যদি রান্না করেন তাহলে বাড়ির ছোটরাও কিন্তু খাবারটি খেতে খুব মজা পাবে। যে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। আমার মুরগি এবং নারকেল কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি যোগ করে দিচ্ছি পানি, প্রায় 2 কাপ পরিমাণ পানি আমি যোগ করে দিলাম। কিছুক্ষণ পর আবারও ফিরে এলাম। দেখুন আমার মাংস রান্না হয়ে গেছে। আমি জাস্ট 3টি কাঁচামরিচ উপরে দিয়ে দিচ্ছি, একটু সুন্দর একটি কাঁচামরিচের স্মেল আসবে। আবারও ঢেকে দিচ্ছি। কয়েক মিনিট পর আমি এটা তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল আমাদের নারকেল দিয়ে দেশি মুরগি। এটি ভাত, পোলাও, রুটি কিংবা পরোটার সাথে খেতেও দারুণ মজাদার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।